শুভেচ্ছা রইল। এখন এমন একটা জিনিস নিয়ে আলাপ করব যেটা আপনাদের সবাইকেই প্রায় মোটামুটিভাবে বয়স সন্ধিক্ষণে হতে দেখা যায়। কে পছন্দ করে মুখে দানা উঠছে, সে মেয়েই হোক আর ছেলে হোক, কিন্তু মনটা খারাপ। আসলে এটা তেমন কিছু না, বয়স সন্ধিক্ষণে আমাদের হরমোন ইনফ্লুয়েন্সের জন্যে ছেলে বা মেয়ে দুজনের ব্রণ হতে পারে। সুসংবাদ এটাই যে আজকাল ব্রণর চিকিৎসা আছে, আপনি যদি ঠিকমতো চিকিৎসা করেন মুখে দাগের সৃষ্টি হবে না। তা না হলে মুখে দাগ রেখে যাবে, তখন দাগে চিকিৎসা করতে অনেক বেগ পেতে হবে। আমরা কি করব মুখে উঠলে? ছেলেদেরও হতে পারে, মেয়েদেরও হতে পারে। তো আমরা মেয়েদের হলে আমরা একটা চিন্তিত থাকি, কারণ তার অন্য কোনো হরমোনের অসুবিধা আছে কি না। দুইটা কারণ বেশিরভাগ দেখা যায় এখানে ইনফ্লুয়েন্স কাজ করে, একটা হচ্ছে হরমোনের জন্যে, আর একটা হচ্ছে ব্যাকটেরিয়াল ইনফেকশন, যেই জন্যে এটা বাড়ে। তো আমাদের সেই জন্যে চিন্তা করতে হবে, যদি কোনো আমার মা বোনরা আসে তাকে প্রথম প্রশ্ন আমরা করি তার হরমোনের কোনো অসুবিধা আছে না, সেটা কীভাবে আমরা নির্ণয় করি যে মাসিকের অসুবিধা আছে কি না। যদি থাকে তার চিকিৎসা করতে হবে, তার সঙ্গে অতিরিক্ত মোটা হলেও হতে পারে, এইটা করতে হবে। আর ছেলেদের জন্যে চিকিৎসা করতে হবে, চিকিৎসা করলে খুবই ভালো ফল পাওয়া যায়। এখানে জানতে হবে ব্রণ তিন প্রকার হয়, সামান্য, মডারেট এবং সিভিয়ার। তিনটার চিকিৎসা তিন রকম। এখানে খাওয়ার সাথে কোনো সম্পর্ক আমরা এখনও বইতে পাইনি। আপনাকে যেটা করতে হবে, চিকিৎসা নিতে হবে, যদি অল্প হয় আমরা খালি লাগানোর ওষুধ দিয়ে থাকি। দুই ধরনের ওষুধ লাগাতে ঠিক থাকে, যদি মধ্যম হয় সেখানে আমাদেরকে একটা অ্যান্টিবায়োটিক দিতে হয়, তার সঙ্গে লাগানো ওষুধ দিতে হয়, এবং সেটা একটু বেশি দিনের। মনে রাখতে হবে যে কোনো ব্রণ চিকিৎসা তিন থেকে চার মাস করতেই হবে, তাহলে আপনি রেজাল্ট পাবেন। আপনি যদি একবার দেখান দিয়ে বলেন কিছু হলো না, ভুল করলেন। এবং তৃতীয়, যাদের খুব বেশি সিভিয়ার একনি আছে, তখন আমাদের ভালোভাবে চিকিৎসা করতে হবে, কতগুলো পদ্ধতিগতভাবে চিকিৎসা করতে হবে। নতুন কিছু ওষুধ বেরিয়েছে, যে ওষুধগুলো খুবই ভালো কাজ করে, কিন্তু মিনিমাম চার মাস খেতে হবে। এবং এই ওষুধগুলো কোনো বিবাহিত লোকদের আমরা দিই না, মেয়েদেরকে, কারণ এটা বাচ্চাদের পেটে যদি বাচ্চা আসে তার উপর এফেক্ট করে। তবে আমরা দিতে পারি সাবধানে, কিন্তু রেজাল্ট ভালো হয়। আপনাকে জানতে হবে যে মহিলাদের কোনো হরমোনের ডিফেক্ট থাকলে তাকে হরমোনের চিকিৎসা করে, এবং তার সঙ্গে সঙ্গে যদি ব্রণ চিকিৎসা করা হয় তাহলে ভালো রেজাল্ট আসে। কারণ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় পিসিও বলে একটা মহিলাদের রোগ আছে, তাদের এই মুখে ব্রণ হয়, মুখে আনওয়ান্টেড হেয়ার হয়, যার জন্যে এটার সাথে সামঞ্জস্য থাকে। আমাদের ব্রণ রোগীকে কয়েকটা জিনিস দেখে নিতে হবে। এক নম্বর, তার থাইরয়েডের কোনো প্রবলেম আছে কি না, হরমোনের কোনো প্রবলেম আছে কি না, তারপরে চিকিৎসা দিতে হবে। মনে রাখতে হবে ব্রণর চিকিৎসা আছে, রেজাল্ট ভালো। মুখ খোটাবেন না, অযথা মুখে ফেয়ারনেস ক্রিম ব্যবহার করবেন না, কখনোই মুখে স্টেরয়েড ক্রিম ব্যবহার করবেন না। স্টেরয়েড ক্রিম মুখে ব্যবহার করার জন্যে বা ফর্সা জাতীয় ক্রিম ব্যবহার করার জন্যে মুখে গোটা সৃষ্টি হয়। আপনাকে নর্মাল অ্যাকসেপ্ট করতে হবে, আপনাকে স্বাস্থ্য সচেতন হতে হবে। ও বা বেশি মুখ ধোয়াও ভালো না, আবার মুখে ক্রিম না মাখবো না এটাও ভালো না। তবে খাওয়ার সাথে খুব একটা সম্পর্ক নেই, চিকিৎসা আছে, যদি আপনি ঠিকমতো চিকিৎসা তিন চার মাস করেন রেজাল্ট ভালো পাবেন। ধন্যবাদ সবাইকে।